চলুন তিতাস গ্যাসের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। এখানে যেমন দেখা যাচ্ছে সহকারী ব্যবস্থাপক সাধারণ, এখানে 20টি পদ আছে, এটি নবম গ্রেডের পদ। সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সমেত সম্মানে দ্বিতীয় ডিগ্রি বা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। এরপর আরও একটি সার্কুলার আছে, এখানে অনেকগুলো সার্কুলার আছে। পরবর্তী যে সার্কুলার দেখা যাচ্ছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব, এখানে পদের সংখ্যা 30টি, এটি নবম গ্রেডের পদ। এখানে বাণিজ্যিক বিষয় প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী সিএ অথবা আইসিএমএ ইন্টারমিডিয়েট এমবিএ অথবা বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরে যে পদ আছে এখানেও অনেকগুলো পদ আছে, এটি হচ্ছে সহকারী প্রকৌশলী, এটি নবম গ্রেডের পদ। এখানে কয়েকটি ডিসিপ্লিন আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে সহকারী কর্মকর্তা সাধারণ, এখানে পদ আছে 22টি। এরপর আছে সহকারী কর্মকর্তা হিসাব, এখানে 5টি, এটি বাণিজ্যিক বিষয় স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ বিকম পাস হতে হবে। এরপর আরও একটি সার্কুলার আছে, এখানে আছে উপ সহকারী প্রকৌশলী, এটি দশম গ্রেডের পদ। এখানেও পদের সংখ্যা অনেকগুলো আছে, এখানে দেখা যাচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার, পাওয়ার এবং অটোমোবাইল। সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এখানে কোম্পানিতে নবম ও দশম গ্রেডের জনবল এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে। এই যে নিম্নে যে বর্ণনা, সেই বর্ণনা বা যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলো জেনে নিই। টিজি আবেদনের জন্য যে ওয়েবসাইটে আসতে হবে সেটি হচ্ছে tgdcl.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/11/2020 বিকাল 5টা। আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আপনাদের আবেদনের ফি প্রদান করতে হবে এবং আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে আবেদনের যে SMS করার যে নিয়মটি বা SMS করে পরীক্ষার ফি প্রদানের যে নিয়মটি সেটি দেওয়া আছে। আর তাছাড়া অন্যান্য শর্তাবলীর মধ্যে আছে সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের বয়স 25/3/2020, এই তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পরীক্ষার ফিটি আমি জানিয়ে দিচ্ছি, 250 টাকা, যেটি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে যখন আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের জন্য এই যে লিঙ্কটি আমি দিয়ে দেব সেই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা যখন এখানে দেখতে পাবেন সার্কুলার, সার্কুলারগুলো আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া যে অ্যাপ্লাই নাও অপশন আছে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, করলে আপনাদের সামনে পদের নামগুলো চলে আসবে। এখানে আপনারা যে যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হয়ে গেলেই যথারীতি আপনারা নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে বিবরণ আছে সে সমস্ত বিবরণ দিয়ে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে কোডটি বসিয়ে পরের পেজে যাবেন। পরের পেজে যাওয়ার পর আপনাদের 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। তো আজ এ পর্যন্তই, যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।